আসসালামু আলাইকুম, আমি আয়েশা। খুবই অসুস্থ, তাই বাসা থেকে আমার মা আমার জন্য বড়া, পোয়া মাছ, আর এখানে আছে মরিচ বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর একটু জিরা বাটা, এই বক্সটার ভিতরেই দিয়ে দিয়েছে। তো এগুলো আমি বড়া বানাবো লাউ পাতা দিয়ে। অনেকে হয়তো চিনেন আর অনেকে চিনেন না, পোয়া মাছটা লাল পোয়া মাছ। তো আমরা অনেকেই এই পোয়া মাছের বড়াটা পছন্দ করি, তো আমার মা আমার জন্য এগুলা পাঠিয়েছে। এর সাথেও আরো কিছু ফল কেনাকাটা করে পাঠিয়েছে, সাথে পাঠিয়েছে রোস্ট, গরুর মাংস, গরুর ভুঁড়ি, বোম্বাই মরিচ। মুরগির রোস্ট তো দেখেন, আমি বড়াটা বানিয়ে নিচ্ছি। ফ্রাইপ্যানে আমি অল্প পরিমাণের কিছুটা তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল। তো এর মধ্যে বড়াগুলো দিয়ে দিলাম, এগুলো আস্তে আস্তে অল্প আছে আমি ভেজে নিব, একটু সময় নিয়ে, না হলে ভিতরে আবার কাঁচা থাকবে। তো এই যে আমার বড়া ভাজা হয়ে গেছে, এখানে গরুর ভুঁড়িটা আমি জাল দিব, যেহেতু শীতের দিন জমে আছে। মুরগির রোস্ট মরিচ, চিথই পিঠা, ডুবো চিথই পিঠা, গরুর মাংসটা অলরেডি আমি জালে বসিয়েছি। ও সরি, এখানে আবার দিয়েছে মাছের কাবাব বানিয়ে দিয়েছে, শুধু আমি এগুলো এখন ভেজে নিচ্ছি।